Dear student, welcome everyone. I am going to take a class for the student of class 3. My dear student, I hope you all are well by the grace of Almighty Allah. I am fine. এই সময়টাতে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাতে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু করোনা প্যান্ডামিকের জন্য, করোনা মহামারীর জন্য তোমাদের স্কুল কার্যক্রমটা সঠিকভাবে হচ্ছে না। তো আমাদের স্কুল কর্তৃপক্ষ, আমরা সবাই চেষ্টা করছি তোমরা যেন বাসাতে থেকেও তোমাদের স্টাডিটা চালিয়ে যেতে পারো, পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। এর জন্য আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, আশা করি তোমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছ, তোমাদের বাবা মাও চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে। এই ক্রান্তিকালটা বা আমাদের এই যে দুর্দিন, এই যে ক্রাইসিস, এই সংকটটা আমরা কাটিয়ে উঠতে পারবো হয়তো একসময়। এর মধ্যে তোমাদের পড়াশোনার এমনিতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তার জন্য ক্ষতি না হয় সেই জন্য তোমরা অবশ্যই পড়াশোনা করছো, বাবা মার কথা মেনে চলছো। আমি আশা করি তোমরা অনেক সিনসিয়ার, তোমরা অনেক ভালো ছেলে মেয়ে, তাই না? যাচ্ছ, বাবা মার কথা শুনছো তো? সবাই বাসাতে পড়াশোনা করছো? ইয়েস, আমি জানি তোমরা সবাই অনেক ভালো, অনেক সিনসিয়ার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সিলেবাসে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য নির্দিষ্ট কিছু ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স রয়েছে, তাই না? হয়তো এরই মধ্যে অনেক কিছু তোমরা শিখে ফেলেছো। আমি আজকে তোমাদেরকে একটু যাচাই করতে চাই, আই ওয়ান্ট টু টেস্ট তোমাদের একটু যাচাই, কে কতটুকু শিখতে পেরেছো, শিখে ফেলেছো। যারা শিখে ফেলেছো ওকে, যারা শিখুনি তাদেরও কোনো প্রবলেম নেই, একটু চেষ্টা করলেই তো শেখা যাবে, তাই না? এখানে দেখো, মানে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্সের জন্য 30টি ওয়ার্ড দেওয়া আছে, তাই না? সিলেবাসে 30টি ওয়ার্ড উল্লেখ রয়েছে, তো নিশ্চয়ই পেয়েছো তোমরা, কারণ সিলেবাসে মেনশন করা আছে। শিওর, সেই ওয়ার্ডগুলোর মধ্যে কিছু ওয়ার্ড আমাদের ইংলিশ ফুটপুটে বইয়ের বাইরে আছে, আছে না? তোমরা যারা স্টাডি করেছো তারা জানো কিছু ওয়ার্ড আমাদের ইংলিশ ফুটপুটে বইয়ের বাইরে থেকে আছে, নো প্রবলেম। এই ওয়ার্ডগুলো আমাদের ক্লাস স্ট্যান্ডার্ডে, ক্লাস থ্রির বাচ্চাদের জন্য এগুলো শেখা খুব কষ্টকর নয়, এফটিতে না থাকে, তাই না? তো হয়তো তোমরা অনেকেই শিখে ফেলেছো আমি আশা করি, না শিখলেও আমরা আজকে আমরা 30টা ওয়ার্ডের জন্য 2টা ক্লাস দেব। আজকের ক্লাসে আমরা প্রথম 15টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব, ফার্স্ট 15 ওয়ার্ডস উইল বি ডিসকাসড ইন ক্লাস, ইন দিস ক্লাস। যে স্টুডেন্ট, দেখো তোমাদের প্রথমেই আমরা বলছি যে ওয়ার্ডটা হচ্ছে প্রাইমারি। তোমরা নিশ্চয়ই জানো প্রাইমারি অর্থ কি? ইয়েস, প্রাইমারি অর্থ হচ্ছে প্রাথমিক, রাইট? হি রিডস ইন আ প্রাইমারি স্কুল, আই রিড ইন এ প্রাইমারি স্কুল, এটাও লিখতে পারো, তাই না? আই গো টু এ প্রাইমারি স্কুল, হি গোস টু এ প্রাইমারি স্কুল, তুমি তোমার মতো করে লিখতে পারো, যে কোনো রকম লিখতে পারো, নো প্রবলেম। তোমাকে মনে রাখতে হবে যেন গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কারেক্ট হয়, কোনো স্পেলিং মিস্টেক না থাকে, এরকম। তোমাদের কিন্তু একই সাথে, মানে পরীক্ষাতে যখন আসবে তখন কিন্তু একই সাথে ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স লিখতে হবে না। ওয়ার্ড মিনিং আসলে শুধু ওয়ার্ড মিনিংটা লিখবে, আর যদি মেক সেন্টেন্স বলে তাহলে শুধু মেক সেন্টেন্সটা লিখবে, ঠিক আছে? ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স একসাথে লিখতে হবে, হয়তো ওয়ার্ড মিনিং নয়তো মেক সেন্টেন্স, এরকমভাবে আসবে, আমরা একসাথে দিয়েছি আর কি। ওকে, তোমাদের বুঝার এবং সহজে যেন শিখতে পারো ওই জন্য আমরা একসাথে করাচ্ছি। অ্যাকচুয়ালি ওয়ার্ড মিনিং অথবা মেক সেন্টেন্স, একটা ওয়ার্ড দিয়ে দুইটা সাধারণত আসবে, আসলে একসাথে আসবে না। ওকে, ওয়ার্ড মিনিং আসলে শুধু এইটুকু লিখবে, প্রাইমারি লিখে একটু সমান সমান টান দিয়ে লিখবে প্রাথমিক, আর যদি মেক সেন্টেন্স আসে তাহলে লিখবে কি, হি রিডস ইন আ প্রাইমারি স্কুল, বা আই রিড ইন এ প্রাইমারি স্কুল, আই গো টু এ প্রাইমারি স্কুল, নো প্রবলেম। কমপ্লিট, কমপ্লিট অর্থ নিশ্চয়ই তোমরা জানো, কমপ্লিট অর্থ কি? সম্পূর্ণ করা, রাইট? কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা। বলো তো কমপ্লিট বানান, বলো সবাই, কমপ্লিট বানানটা বলো সবাই, পাঁচ বার করে বলো। ইয়েস, আই কমপ্লিট মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং, আই কমপ্লিট মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং, মানে সন্ধ্যায় আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করি, ঠিক আছে? তুমি অন্যভাবে লিখতে পারো, ইটস ইউর ম্যাটার। ইনভাইট, ইনভাইট অর্থ হচ্ছে নিমন্ত্রণ করা, আমন্ত্রণ করা, ইনভাইট। তাহলে আই ইনভাইট মাই ফ্রেন্ড, হি ইনভাইটস মি, হি ইনভাইটেড মি, আই ইনভাইটেড ইউ, তোমার মানে তুমি অন্যরকমভাবে লিখতে পারো, নো প্রবলেম। প্রথমেই বলেছি তোমারটা অন্যরকমও হতে পারে, তো আমি এখানে মানে সহজ করে লিখে বা লিখে দেওয়ার চেষ্টা করেছি যেন তোমরা সহজে আনসারগুলো করতে পারো, এরকম সহজ করে লেখারই আমার প্রয়াস চেষ্টা আছে। ওকে, তো দেখো এরপর হচ্ছে ইনভাইটের পরে রেজ, রেজ মানে হচ্ছে উঠানো, রেজ
উঠান, রেইজ ইউর হ্যান্ড, রেইজ ইউর হ্যান্ড, ফাইন। ইউনিফর্ম, ইউনিফর্ম বানান বলো তো, ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউনিফর্ম হচ্ছে কুর্তি বা নির্ধারিত পোশাক, উর্দি অথবা নির্ধারিত পোশাকও বলতে পারো তুমি, নো প্রবলেম। ইউনিফর্ম উর্দি অথবা নির্ধারিত পোশাক। মাই ইউনিফর্ম ইজ ক্লিন, মাই ইউনিফর্ম ইজ ক্লিন, ইউর ইউনিফর্ম ইজ ক্লিন, দিস ইজ মাই ইউনিফর্ম, নো প্রবলেম, লিখতে পারো, একজন গ্রহণ করে লিখতে পারো। হোল, হোল অর্থ হচ্ছে, হোল অর্থ কি, গর্ত, হোল গর্ত। তাহলে কি হবে এটা, আই ক্যান ম্যান্ড দিস হোল, ম্যান মানে মেরামত করা, আই ক্যান ম্যান্ড দিস হোল, আমি এই গর্তটি মেরামত করতে পারি, দিস ইজ এ হোল, তুমি লিখতে পারো তোমার মতো করে, আই ক্যান ম্যান্ড দিস হোল, আমি এই গর্তটি মেরামত করতে পারি। এই ওয়ার্ডগুলো তোমাদের ইএফটির বাইরে। রোফ, রোফ অর্থ হচ্ছে ছাদ, রোফ অর্থ ছাদ, রাইট। দেয়ার ইজ এ, দেয়ার ইজ আ হোল অন দা রোফ, দেয়ার ইজ আ হোল অন দা রোফ, মানে ছাদে একটি গর্ত আছে, ছাদে একটি গর্ত আছে, দেয়ার ইজ আ হোল অন দা রোফ। ম্যান্ড, ম্যান্ড অর্থ মেরামত করা, ম্যান্ড অর্থ মেরামত করা, ওই যে সেন্টেন্সটা আমরা আগে লিখেছিলাম, আই ক্যান ম্যান্ড দিস হোল, আই ক্যান ম্যান্ড দিস হোল, লিখতে পারো তুমি, ম্যান্ডের জন্য লিখতে পারো, হোলের জন্য লিখতে পারো, নো প্রবলেম, ফাইন। লাডার, লাডার অর্থ কি, পালন করো লাডার সবাই, লাডার, ভেরি গুড। লাডার, লাডার অর্থ হচ্ছে মই, মই, হোল্ড দ্য লাডার, মানে মইটি ধরো, হোল্ড দ্য লাডার, মইটি ধরো, হোল্ড দ্য লাডার, মইটি ধরো, মই তো বুঝো তোমরা সবাই বুঝো না, যে জিনিসটা দিয়ে বেয়ে বেয়ে আমরা উপরে উঠতে পারি, তাই না, মই দিয়ে উপরে উঠেছো কেউ, খুব সাবধান, একটু পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট দেখো, আমরা বলেছি যে আজকে আমরা মাত্র 15টা ওয়ার্ড শিখবো, এই 15টা ওয়ার্ডের মধ্যে আজকে থাকবো, নেক্সট ক্লাসে আমরা বাকি 15টা করবো, তাই না, তাহলে সহজ হবে আমাদের শিখতে, অল্প অল্প করে শিখে যাবো, তাই না। হামার, হামার অর্থ কি, হাতুড়ি, হামার হাতুড়ি, দেখেছো সবাই নিশ্চয়ই হাতুড়ি দেখেছো না আশেপাশেতে, কিন্তু হাতুড়ি দিয়ে বেশি বাইরে বাইরে করা ঠিক হবে না, হাতুড়ি দিয়ে, কারণ তুমি হাতে ব্যথা পেতে পারো, বি কেয়ারফুল। হামার অর্থ হচ্ছে হাতুড়ি, রাইট, হামার হাতুড়ি, আই হ্যাভ এ হামার, আই হ্যাভ এ হামার, দিস ইজ আ হামার, তোমার ইচ্ছা। টায়ার্ড, টায়ার্ড অর্থ কি, ক্লান্ত, টায়ার্ড ক্লান্ত, হি ওয়াজ টায়ার্ড, আই এম টায়ার্ড, আই ওয়াজ টায়ার্ড, নো প্রবলেম, তুমি তোমার মতো করে লিখতে পারো, টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, এখানে আমরা দিয়েছি হি ওয়াজ টায়ার্ড, তুমি আই এম টায়ার্ড, হি ইজ টায়ার্ড, আই ওয়াজ টায়ার্ড, লিখতে পারো, নো প্রবলেম। হোল্ড, হোল্ড অর্থ হচ্ছে ধরা, আমরা এই লাডার দিয়ে সেন্টেন্সটা দিয়েছিলাম, হোল্ড দ্য লাডার, ঠিক আছে, কিরকম ভাবে তুমি এখানেও লিখতে পারো, হোল্ডের দ্বারাও দেখতে পারো, এটা হোল্ড দ্য লাডার, হোল্ড মানে ধারণ করা বা ধরা, হোল্ড দ্য লাডার, থ্যাংক ইউ। কিপ, কিপ অর্থ কি, কিপ অর্থ হচ্ছে রাখা, কিপ অর্থ রাখা, আই ট্রাই টু কিপ মাই ওয়ার্ড, আই ট্রাই টু কিপ মাই ওয়ার্ড, আমি আমার কথা রাখতে চেষ্টা করি, আই ট্রাই টু কিপ মাই ওয়ার্ড, আমি আমার কথা রাখতে চেষ্টা করি, তোমরা চেষ্টা করো তো, কথা রক্ষা করো, কাউকে কথা দিলে কথা রক্ষা করো তো, করো না, বাবা মাকে যখন কথা দাও যে হোমওয়ার্কটা করে ফেললো বিকেল বেলা, তখন করো না, নিশ্চয়ই করো, থ্যাংক ইউ। শোন, শোন অর্থ কি, শোন শীঘ্রই, শোন শীঘ্রই, রাইট, শোন অর্থ হচ্ছে শীঘ্রই, ইউ, হি উইল কাম সুন, ইউ উইল কাম সুন, আই শ্যাল কাম সুন, নো প্রবলেম, তুমি তোমার মতো করে লিখতে পারো, হি উইল কাম সুন, মানে শীঘ্রই, খুব তাড়াতাড়ি সে চলে আসবে, সে খুব তাড়াতাড়ি চলে আসবে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে গোল্ডেন, গোল্ডেন অর্থ হচ্ছে, গোল্ডেন অর্থ কি, সোনালি, রাইট, গোল্ডেন অর্থ সোনালি, হি হ্যাড আ গোল্ডেন গোজ, হি হ্যাড এ গোল্ডেন গোজ, মানে তার একটি সোনালি হাঁস ছিল, তার একটি সোনালি হাঁস ছিল, ওকে, থ্যাংক ইউ এভরিবডি। তো সবাই
নিশ্চয়ই মানে আগেই শিখে ফেলেছো বা এখন শিখেছো, নো প্রবলেম। নেক্সট ক্লাসে আমরা আরো 15টা এরকম ওয়ার্ড মিনিং এক্সচেঞ্জ করাবো। আজকে অবশ্যই যারা শিখোনি বা একটু কম শিখেছিলে তারা অবশ্যই আজকে এগুলো কমপ্লিট করে ফেল, ঠিক আছে? সবাই সবার বাবা মার কাছে পরীক্ষাটা, বড় ভাই বোনের কাছে পরীক্ষা দেবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষার আদলে একটা প্রশ্ন দিব, আমি দেখবো কে মানে কেমন পরীক্ষা, যদি পরীক্ষা হতো তাহলে তোমরা কে কেমন করতে, ঠিক আছে? পরীক্ষার মতো করে আমরা এখানে ক্লাস দেব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিবডি, আবার দেখা হবে, সি ইউ অ্যাগেন, গুড বাই।